নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম। এই পার্সেন্টেজ চ্যাপ্টারের আমাদের টাইপ 11 পর্যন্ত আমরা করেছি, আজকে আমরা টাইপ 12 এবং টাইপ 13 এই দুটো টাইপ করব। এই দুটো টাইপই খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বড় অঙ্ক। এই বড় বড় অঙ্কগুলোকে কী করে আমরা 8 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে করব, তার শর্টকাট টেকনিক আমরা শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা 37 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 38 দাগ থেকে করব। টাইপ 12-তে কী ধরনের অঙ্কগুলো আমি সিলেক্ট করেছি একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে? প্রথমের অঙ্ক কী বলছে? বলছে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 9800। বলছে কোনো গ্রামের জনসংখ্যা 9800। ইন এ ইয়ার, কোনো একটা বছরে, উইথ দ্য ইনক্রিজ ইন পপুলেশন অফ মেলস বাই 8%, মানে 8% মানে মেলদের পপুলেশনের 8% হচ্ছে মেল বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড দ্যাট অফ ফিমেলস বাই 5%, যেখানে মহিলা বৃদ্ধি পেয়েছে 5%। দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ বিকেম 10,458, 10,458। তখন ওই গ্রামের জনসংখ্যা হয়েছে কত? না, 10,458। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেলস ইন দ্য ভিলেজ বিফোর ইনক্রিজ? তাহলে জনসংখ্যা বৃদ্ধির আগে পুরুষদের সংখ্যা কত ছিল? এটা শুধু পুরুষ চেয়েছে, এখানে মহিলার সংখ্যাও চাইতে পারে, পুরুষ মহিলার অন্তরফলও চাইতে পারে, মানে পার্থক্যও চাইতে পারে, বিয়োগফলও চাইতে পারে, বোঝা গেছে? তাহলে যা খুশি চাইতে পারে, আমি নিয়মটা শিখব, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো টাইপ 12-তে রয়েছে। তো এই টাইপের অঙ্কগুলোর জন্য একটা ছোট্ট জিনিস জানতে হবে, যে ধরো এ আর বি, ঠিক আছে, দুজন এ আর বি, আমি একে 5% বাড়ালাম, একে কী করলাম আমি 5% বাড়ালাম, আর বিকেও আমি কী করলাম 5% বাড়ালাম, আমি বিকেও কী করলাম 5% বাড়ালাম। আচ্ছা, আমাকে তাহলে বলতে হবে যে এ প্লাস বি ওভারঅল কত পার্সেন্ট বাড়লো, ঠিক আছে? একবার সিম্পল হিসাব, যদি আমি একেও 5% বাড়াই, বিকেও 5% বাড়াই, তাহলে এ প্লাস বিও কিন্তু 5%ই বাড়বে। এ আর এ প্লাস বি কত পার্সেন্ট বাড়বে? এ প্লাস বিও কিন্তু 5%ই বাড়বে। এটাকে আমরা কী বলবো? পার্সেন্টেজ ব্রেক মেথড। এই মেথডকে ইউজ করেই আমরা কিন্তু এই জাতীয় অঙ্কগুলো করব। তাহলে প্রথমের অঙ্কটা একটু করব, ঠিক আছে? দেখো, মেল ফিমেল, মেল আর এটা হচ্ছে ফিমেল, মেল আর ফিমেল মিলে কত আছে? 9800 আছে। মেল আর ফিমেল মিলে কত? 9800 আছে, ঠিক আছে? আমি মেলকে কত বাড়িয়েছি? আমি মেলকে বাড়িয়েছি 8%, আর ফিমেলকে কত বাড়িয়েছি? ফিমেলকে বাড়িয়েছি 5%, তাই তো? আচ্ছা, এই 8%কে আমি লিখতে পারি 5% যুক্ত 3%? এই যে আমি পার্সেন্টেজ ব্রেক করছি, এটাই কিন্তু পার্সেন্টেজ ব্রেক মেথড। দেখো, তাহলে আমি 8%কে লিখতে পারি 5% যুক্ত 3%, আর ফিমেল কত? 5%ই আছে। আচ্ছা, এবার আমাকে বলো, যদি আমি মেল 5% বাড়াই, এই 3% আপাতত বন্ধ থাক, আমি মেল যদি 5% বাড়াই, ফিমেল যদি 5% বাড়াই, তাহলে ওভারঅলও কত বাড়বে? ওভারঅল বাড়বে কত? 5%, ঠিক কি না? আচ্ছা, কিন্তু পপুলেশান ছিল কত? 9800। হয়েছে কত? না, 10,400। কত হয়েছে? না, 10,458 হয়েছে, তাই তো? তাহলে প্রথমে আমাকে বলো, আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি, খুব মন দিয়ে কিন্তু জিনিসটা বুঝতে হবে। 9,800 ছিল, 10,458 হয়েছে, তাহলে কত বেড়েছে? না, 658 বেড়েছে। কত বেড়েছে? 658 বেড়েছে। মেলদের 5%, ফিমেলদের 5%, তাহলে টোটালের উপর কত 5% বাড়ার কথা? তাহলে 9,800 5% কত হবে? না, 9,800 5% হবে 490, তাই তো? তাহলে বাড়ার কথা ছিল কত? 490, কিন্তু বেশি বেড়েছে। কত বেশি বেড়েছে? 168 বেশি বেড়েছে। এই 168 কার জন্য বেশি বেড়েছে, এটা কি বলা যাবে? না, এটা তো 5%, মেল তো 5% বাড়িয়েছি, ফিমেল তো 5% বাড়িয়েছি, দিয়ে 490 বেড়েছে, কিন্তু মেন যে বাড়াটা, সেই বাড়াটা কত হয়েছে? না, 658 বেড়েছে। তাহলে বেশি বেড়েছে কত? 168 কার জন্য বেড়েছে?
মেল কিন্তু 5% বাড়েনি, মেল 5% সাথে এই 3% বেড়েছে, তাই না? 3% 5% বেড়েছে, তার সাথে আরও 3% বেড়েছে। তাহলে মেলের এই 3%ই মানে কত? না আমার 168, ঠিক কি না? এই 168 তোমার বাড়তি বেড়েছে এক্সট্রা, আর এখানে এক্সট্রা কত? এই 3%। ঠিক আছে, অঙ্কটা খুব মন দিয়ে বুঝতে হবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে মেলদের 3% মানে কত? 168, বোঝা গেছে? 1% মানে কত? না 1% মানে হচ্ছে 3 × 5 = 15, 3 × 6 = 18, 56। আর মেলদের প্রথমে ইনক্রিজ করার আগে জনসংখ্যা কত, মানে মেল সংখ্যা, পুরুষদের সংখ্যা কত ছিল? না প্রত্যেক জিনিসই তার প্রথমে কি থাকে? 100% থাকে। তাহলে আমি যদি এটা 100% বের করি, তাহলে 56-র পরে দুটো শূন্য বসে যাবে, ঠিক কি না? তাহলে এখানে মেল ক্যান্ডিডেট প্রথমে কত ছিল? না প্রথমে ছিল 5600, অপশান নাম্বার হচ্ছে বি। আমি এটা অনেক আস্তে আস্তে ধরে ধরে করালাম, সময় প্রচুর লাগছে। এবার আমি যেটা শেখালাম সেটা কত স্পিডে করি দেখো পরের অঙ্ক। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। এটা এসএসসি সিজিএল প্রিলিমস 2012 সালের কোশ্চেন, মহিলার সংখ্যা কত ছিল। ঠিক আছে, দেখো এখানে আমি কিচ্ছু তেমন বেসিস কিছু লিখবো না, এখানে আমি কি লিখবো? মেল ফিমেল কত ছিল? না 15,000 ছিল, তাই তো? হয়েছে কত? 16,300। কত? 1,300। 1,300 বেড়েছে, কত বেড়েছে? না 1,300 বেড়েছে। দেখো মেলদের কত বেড়েছে? 8%, এই 8%, আর ফিমেলদের কত বেড়েছে? 10%, তাই তো? আচ্ছা, মেলদের 8%টাকে আমি লিখতে পারি 10% - 2% লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই 1500 এটাও কত? মেলদের 10%, ফিমেলদের 10%, তাহলে 15,000-এরও 10% কত হবে? না 1500। অ্যাকচুয়ালি বাড়ার কথা ছিল 1500, কিন্তু বেড়েছে কত? 1300। তাহলে কত কম বেড়েছে? 200 কম বেড়েছে। আরে 200 কম বেড়েছে কার জন্য কম বেড়েছে? না স্যার, এই যে মেলদের যে 2%, এই যে মেলদের যে 2% এক্সট্রা হয়েছে, এই 2%ই হচ্ছে 200। তার মানে মেলদের এই 2%ই মানে হচ্ছে কত? 200। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে বলো 1% মানে 100, তাহলে 100% মানে হচ্ছে কত? না 10,000। 100% মানে কত? 10,000। তাহলে পুরুষ 10,000 ছিল, কত ছিল পুরুষ? পুরুষ ছিল 10,000। তাহলে প্রথমে মহিলা কত ছিল? প্রথমে পুরুষ মহিলা মিলে ছিল 15,000, যেখানে পুরুষ যদি 10,000 থাকে তাহলে মহিলা থাকবে 5,000, মানে অপশান নাম্বার কত? অপশান নাম্বার ডি। স্পিড বাড়াতে হবে, এই ব্রেকটা কিন্তু তোমাকে খুব চটপট করতে হবে, বোঝা গেছে? এবার আমরা আসবো কি নেক্সট টাইপ, টাইপ 13। আগে অঙ্কটা একটু পড়ি, অঙ্কটা পড়ে আমি নিয়মটা বলবো, একটা নিয়ম বলবো, এই নিয়মটা একটু মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এই টাইপে আমি কোন ধরনের অঙ্কগুলো অ্যাড করেছি সেই অঙ্কগুলো একটু দেখতে হবে। 35% অফ দ্য স্টুডেন্ট ইন এ কলেজ আর গার্লস অ্যান্ড রেস্ট আর দ্য বয়েজ। বলছে একটা কলেজের 35% হচ্ছে গার্লস এবং বাকি হচ্ছে কি? বয়েজ। দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কলেজ ইজ 2,800। ঠিক আছে, 75% অফ দ্য বয়েজ অ্যান্ড 80% অফ দ্য গার্লস পাস দ্য ফাইনাল এক্সামিনেশান। সেই কলেজের একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষাতে 75% বয়েজ পাস করেছে এবং 85% গার্লস পাস করেছে। বলছে দ্য পার্সেন্টেজ টু অফ টোটাল স্টুডেন্ট হু পাসড ইন দ্য ফাইনাল এক্সাম। আমাকে কি চেয়েছে? না ওভারঅল এফেক্ট চেয়েছে। আর যখনই ওভারঅল এফেক্ট চাইবে সেই ক্ষেত্রে একটা নিয়ম আমরা ইউজ করব, সেই নিয়মটার নাম হচ্ছে কি? ডেভিয়েশন মেথড। সেই মেথডটার নাম কি? ডেভিয়েশন মেথড। এই অঙ্কটার মাধ্যমে আমি কিন্তু এই নিয়মটা বোঝাবো, এই নিয়মটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, নিয়মটা শুধু একটু কষ্ট করে বুঝতে হবে, একবার বুঝে গেলে হাতের স্পিড এত বেশি হবে আপনি ধারণা করতে পারবে না যে কত শটে তুমি অঙ্কটা করতে পারবে, বোঝা গেছে? শুধু নিয়মটা একটু ভালো করে বোঝো। দেখো কি বলেছে, 35%। আচ্ছা 35% মানে কত? 35% মানে কত? 35% একের 20 মানে 5%, আর 7-এর 20 মানে হচ্ছে 35%। তাহলে বয়েজ কত?
বয়েজ আর গার্ল, তাহলে যেখানে 35% গার্ল, মানে সাত যদি গার্ল হয়, সাত যদি গার্ল হয় তাহলে বয়েজ হবে কত? না, বয়েজ হবে 13, ঠিক কি না? বয়েজ কত হবে? বয়েজ হবে 13, ঠিক আছে? এই যে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ কলেজ ইজ 2800, এই লাইনটা কেটে বাদ দিয়ে দাও, এই লাইনটার আমাদের কোনো প্রয়োজন নেই, এই লাইনটার আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে আমাকে পার্সেন্টেজে কোশ্চান দিয়েছে এবং পার্সেন্টেজে ওভারঅল অ্যান্সার বের করতে বলেছে। দেখো এই বয়েজটা, বয়েজের কত পার্সেন্ট পাস করেছে? না, বয়েজের 75% পাস করেছে, তাই না? গার্লসদের কত পার্সেন্ট পাস করেছে? না, গার্লসদের 85% পাস করেছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমি অঙ্কটা কিভাবে করব, মানে অ্যাকচুয়ালি অঙ্কটার বড় নিয়মটা আগে আমি দেখাচ্ছি। দেখো তাহলে অ্যাকচুয়ালি পাস করেছে কতজন, আর নিচে হবে কি টোটাল পাস, ভালো করে বুঝবে, নিচে হবে কি টোটাল স্টুডেন্ট বা টোটাল পাস, ঠিক আছে? টোটাল পাস কত প্রথমে আমাকে বলো, টোটাল পাস কত, না বয়েজ আর গার্ল, মোট সংখ্যা, মোট টোটাল পাস নয় মানে টোটাল স্টুডেন্ট, সরি টোটাল পাস নয়, টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট কত? না 13 + 7, ভেরি গুড। পাস করেছে কত? না বয়েজদের 75% আর গার্লসের 85%। যে অ্যান্সারটা আসবে পার্সেন্টেজেই অ্যান্সার আসবে, আমি পার্সেন্টেজটাকে আর সংখ্যায় প্রকাশ করবো না, যেহেতু উত্তরটা আমাকে পার্সেন্টেজে চেয়েছে, তাই সেই হেতু আমার কিন্তু অ্যান্সারটা কিসে আসবে? পার্সেন্টেজে আসবে, আর এটাই হবে আমার অ্যান্সার। কিন্তু মনে হতে পারে যে এত কঠিন আমি করব না, ঠিক আছে, এত কঠিন আমি করব না, সেই জন্য খুব সোজা ভাষায় আমি করাচ্ছি, খুব সোজা ভাষায় জিনিসটা বুঝবে। এর পরেও কিন্তু আমি আগে বেসিক মেথড আবার একটু বোঝাচ্ছি। দেখো এই 85টাকে আমি ব্রেক করে দিয়েছি 75% + 10%, 75% + 10%, আর শর্টকাটে আমি অ্যান্সারটা করছি। দেখো শর্টকাটে আমি অ্যান্সারটা করছি কি না, 75% + 7×10% / 20, আর এটাই হবে আমার অ্যান্সার। 75% + 3.5% মানে 78.5%। না স্যার, চট করে আপনি এইটুকু শর্টকাটে কী করে করলেন, এইটুকু শর্টকাটে কী করে করলেন? না এই যে এইটা কী করে এলো, এইটাই কিন্তু তোমাকে আনতে হবে। কী করে এলো একটু দেখে নিই, ঠিক আছে? আমি ব্রেক করেছি কত, 75% + 10%। আচ্ছা তাহলে বয়েজ, বয়েজ কত? না 13×75% + 7×75%, তাই তো? + 7×10 মানে কত? 70%, তাই না? বাই কত? 13 আর 7 মানে কত? 20, তাই তো? তাহলে এখান দুটো থেকে আমি 75% কমন নিয়ে নিচ্ছি, এই দুটো থেকে আমি কী করছি, 75% কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, 13 × 7 = 20 / 20, তার মানে দেখো এটা কমন নিচ্ছি, প্লাস কত? 70%। আমরা কি জানি যে এর সাথে একবার এর ভাগ হবে, এর সাথে একবার এর ভাগ হবে, যদি 13 + 7 = 20, আবার তাহলে 20 কেটে যাবে, থাকবে কত, 75% + 70/20 মানে কত, 3.5%, আর এটাই আমি করেছি কত, 78.5%। জিনিসটা বোঝার আছে, খাতা পেন নিয়ে ভালো করে জিনিসটা বুঝতে হবে, জিনিসটা বুঝলে একবার যদি মাথায় ঢুকে যায় আমি আবার বোঝাবো ভালোভাবে, কিন্তু যদি একবার বুঝে যাও আমি কথা দিচ্ছি এই ধরনের অঙ্ক একটাও তোমাকে 8 থেকে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি দেখো বোঝাচ্ছি, 75% আর 85% ব্রেক করলাম, 75% + 10%। আচ্ছা দেখো বয়েজ 75%, বয়েজের 75%, গার্লসের 75%, তাহলে আমার ওভারঅল কত হবে? না ওভারঅল তো আমার 75%ই পাস করবে, ওভারঅল কত পাস করবে, 75% পাস করবে, কিন্তু এক্সট্রা, কিন্তু এক্সট্রা 7×10% মানে 7×10% মানে এক্সট্রা 70% ওভারঅল। এই 70% যে লিখেছি, এই 70% তো টোটাল স্টুডেন্টের মধ্যে ভাগ হবে, তাই তো? এই 75% তো আমি বুঝতেই পারছি, আর ভাগ করার তো আমার দরকার নেই, ভাগ করার আমার কোনো রকম কোনো দরকার নেই, কারণ আমরা বুঝে গেছি যে বয়েজ 75% হয়েছে, গার্ল 75% হয়েছে, তাহলে ওভারঅল 75% হবে, ঠিক কি না? আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গার্লসের কি বলেছে, 10%, তাহলে 7×10% মানে 70% বাই কত, 13 + 7 = 20, তাহলে 75% তো আমার আছেই, আর এটাকে যদি আমি ভাগ করি হবে 3.5% মানে 78.5% হবে অ্যান্সার। বোঝা গেছে?
তাহলে 78.5% মানে অপশান ডি। ঠিক আছে, দেখো আমি একটা অঙ্ক করেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু একটা অঙ্ক করে আমি ছাড়বো না, কারণ এর পরের অঙ্কতে আমি ঠিক শর্টকাট জিনিসটাই কিন্তু ইউজ করব। বোঝা গেছে? এই অঙ্কটা আমি কত শর্টকাটে করছি, আগে যে নিয়ম শেখালাম সেম শর্টকাটে আমি কত শর্টকাটে করছি দেখো। একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়। বেশ, 42% ছেলে 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থী কত শতাংশ ফেল করেছে, কত শতাংশ ফেল করেছে, মানে টোটাল চেয়েছে, বাট এখানে কি চেয়েছে, ফেল চেয়েছে, তাই তো? তাহলে বয়েজ ইজ টু গার্লস, দেখো এটা কিন্তু সময় লাগাবার দরকার নেই, 600 × 2 = 1200 মানে 2:1, ঠিক কি না? বয় আর গার্ল কত? 2:1। আচ্ছা, ছেলেদের 42% ছেলে পাস করেছে, তার মানে ছেলেদের কত না 58% ছেলে কি করেছে, ফেল করেছে, 58% ছেলে কি করেছে, ফেল করেছে। আর মেয়েদের 30% মেয়ে পাস করেছে, মানে 70% মেয়ে কি করেছে, ফেল করেছে। এই 58কে আমি লিখতে পারি 70 দিয়েই, 70% - 12% লিখতে পারি কি না? তাহলে আমাকে বলো যে বয়েজের 70% আর গার্লসের 70% মানে ওভারঅল এফেক্ট কত হবে, 70% মাইনাস, দেখো এখানে এক্সট্রা করে 12% 12% কম। ঠিক আছে, তাহলে 2 × কত 12, 2 × কত 12 মাইনাস, মানে 12 × 2 = 24% আর টোটালটা তো এর সাথে ভাগ হয়ে যাবে, 2 × 1 = 3, তাহলে 24/3 মানে কত, 8%, তাহলে হবে কত, 62%, 62% মানে অপশান নম্বর বি। ভালো করে জিনিসটা বুঝতে হবে, এবং কত শর্টকাটে করলাম তুমি ধারণা করতে পারবে না, এই অঙ্কটা কত শর্টকাটই করছি, দুটো অঙ্ক, 2 থেকে 3টে অঙ্ক এরকম টাইপের প্র্যাকটিস করলে আমি হাতের স্পিড এমনি বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম না, ছেলে হচ্ছে 1200 জন, মেয়ে হচ্ছে 600 জন, তাহলে আমি দেখতেই পাচ্ছি আর 1200 600 লেখা দরকার নেই, তাদের অনুপাত লিখছি, তাহলে 2:1 লিখলাম, মানে বয় হচ্ছে 2 আর গার্ল হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা ছেলে কত বলেছে, 42% ছেলে পাস করেছে, তাহলে ফেল করেছে, যেহেতু আমাকে ওভারঅল এফেক্টটা ফেল চেয়েছে, তাহলে ফেল কত করেছে, 58% ফেল করেছে। মেয়ে কত পাস করেছে না, 30% পাস করেছে, তাহলে ফেল করেছে কত, 70, তাহলে এবার কি করব আমি, পার্সেন্টেজ ব্রেক মেথড লাগাবো, এটা 70% আছে, থাক না 70%, এটাকে আমি কি করতে পারি, 70 - 12% করে দিতে পারি, তাহলে ছেলেদের 70% ফেল করেছে, মেয়েদের 70% ফেল করেছে, তাহলে ওভারঅল ফেল করেছে কত, 70%, কিন্তু অ্যাকচুয়ালি 70% ফেল করেনি, -12% রয়েছে এক্সট্রা, তাহলে এই 2 × 12% মানে কত, 24/2 2 + 1 = 3, মানে 24 - 3 মানে কত, 8% ফেল করেনি, অল্প 8%টা বেশি লিখে দিয়েছি আমি, তাই তো? তাহলে 70 - 8% মানে 62%, এটা WBCS মেন 2019 সালের কোশ্চান, আশা করছি কোশ্চানটা বোঝা গেছে। এই দুটো টাইপ, টাইপ 12 আর টাইপ 13 আজকে করালাম, কালকেই আমরা এর পরের দিনই আমরা টাইপ 14 টাইপ 15, টাইপ 14 থাকবে আমাদের ভোট ইলেকশন বেসড এবং টাইপ 15 থাকবে ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রাম থেকে প্রচুর কোশ্চেন আসে এবং ইলেকশন বেসডও প্রচুর কোশ্চেন আসে, তার পরের দিন আমরা কিন্তু মিসলেনিয়াস কোশ্চেন করব। ঠিক আছে, তো এই দুটো টাইপ কেমন লাগলো এবং বুঝতে পেরেছো কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং কমেন্টে জানাবে তোমাদের কী সমস্যা হচ্ছে, বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।